ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جی مسلم کو بدعا دیا جائز نہیں؟ کیا بول رہا ہوں مسلم کو بدعا دیا جائز نہیں؟ مسلم جدی اپنا اوپر ظلم کرے اور اپنے سہ کر الحمدللہ کنتو کیو جدی پارے نہ سہ کرتے ایمن ظلم تھی یہ اوسائے تو ناجائز نہ تو صحابہ کرام کرچن دعا سعید بن زید سعد بن ابی وقاص رضی اللہ عنہما یہ دو جنے عشرہ مبشرہ ایک جن মানে দশজন সাহাবা যারা সরাসরি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের দুইজন হলেন এরা, এই দুইজন সাঈদ ফিল জান্নাহ সাদ ফিল জান্নাহ আল্লাহ আকবর, এই দুইজন থেকে বুদ্ধা দেওয়ার প্রমাণ আছে সরাসরি। সই বুখারী মুসলিমের রিওয়ায়াত একটা হাদিস আছে না, মান আখাযা শিবরা মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামতি মিন সাবঈ আরাদিন, এটা এই সাঈদ বিন যায়েদই বিশেষ কারণে এটা উল্লেখ করেছেন। আর যে লোকটি তার উপর অপবাদ দিয়েছিল তার উপর বদদুয়া করেছিলেন আর পরবর্তী তার বদদুয়া যেরকম তিনি বদদুয়া দিয়েছিলেন ওইরকম কবুল হয়েছে, মজলুম। আর এবারে জাদুটো যদি কেউ করে কারোর উপর সে মজলুম, মজলুম। এইসব জাদুটোনা যারা করে এরা হলো জালিম, যার উপর জাদু করলো সে মজলুম। এই অবস্থায় সে বুদ্ধা দিতে পারে, বুদ্ধা দিতে পারে। আপনি যে বলেন আল্লাহুম্মা কফিনিহি বিমা শিত, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত বলতে পারেন। আল্লাহ মিনা নাজালুকা ফি নুহুরি মানে আউযু বিকা মিন শুরুরিহিম, অবশ্যই বলতে পারে। কিংবা অন্য কিছু আপনার নিজ ভাষায়, নিজ ভাষায় বলতে পারে, যে যে ভাষা বেশি পারদর্শী সে ভাষায় বলবে। কেউ যদি ইংলিশ পারদর্শী সে ইংলিশে দোয়া করবে, আরবি পারদর্শী আরবি, উর্দু উর্দু, বাংলা বাংলা, আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা। আল্লাহ সব ভাষা জানে, সুবহানাহু ওয়া তাআলা। তো না, মজলুম যদি হয় বাস্তবেই দোয়া করতে পারে, কোনো ইস্কার নেই, বদদোয়া দিতে পারে। আল্লাহুল মুস্তাহান, আল্লাহ মাফ করুক এইসব জালিমদের অনিষ্ট থেকে। কত মজলুম আছে পৃথিবীতে এই জাদুটুনার কারণে, একজন দুইমনই এক আছে, আস্তাগফিরুল্লাহ। ওই আর এইসব বেশিরভাগ জাদু আমাদের দেশে করে, ওই আমি আমার দেখা অনুযায়ী আর কি, পূর্বের বর্তমান বলতে পারি না, পূর্বে যখন আমি ছোটো ছিলাম তখন বাড়িতে থাকতাম মাদ্রাসায় পড়তাম দেখতাম হুজুরদের অবস্থা, তাবিজ কবজ ওরাই বেশি করে করে। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। না মজলুম হলে বুদ্ধুয়া দেওয়া যায় নিঃসন্দেহ, তবে কেউ যদি বলে না আমি বুদ্ধুয়া দিব না আমি সবর করি চলি, তাহলে আলহামদুলিল্লাহ। তুমি কমপক্ষে তো দোয়া করছো আল্লাহ এর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ এই যে জাদুটা অনুষ্ঠিত রক্ষা করো, আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করো ইত্যাদি। আপনার সরাসরি বলতে পারেন, যদি আপনি জানেন ওইটা আপনার উপর জুলুম করছে ওর উপর সরাসরি কিছু বলতে পারেন, সরাসরি বলা যায়। আর মজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই বলে হাদিস এসছে। ওই যে বললাম সাঈদ বিন যায়েদ এবং সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উভয় দোয়া করে উভয়ের দোয়া কবুল হয়েছিল, সাঈদ বিন যায়েদের দোয়া কবুল হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া কবুল হয়েছে। তাই আমি আর হাদিস আমার বলছি না সংক্ষিপ্ত করার জন্য। বারাকাল্লাহু ফিকুম, দোয়া করবেন কিন্তু আমার জন্য, দোয়া করছেন তো করছেন, আল্লাহ আপনাদের সকলকে নেকবদ্দা দিন। অনেকেই দোয়া করে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।